নমস্কার বন্ধু, আজকে একটা নতুন দিন, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে লাঞ্চ থালিতে আছে গরম ভাত, ডিমের অমলেট, ডাঁটা, আলু, বড়ি, পোস্ত, সজনে ডাঁটা দিয়ে আলু বড়ি, পোস্ত, মুগের ডাল। এটা একদম খুবই সাধারণ একটা থালি, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। সবসময় বেশ মশলার স্পাইসি খাবার খেতে ইচ্ছে করে না, তখন এরকম একটা গরম গরম ভাত, ডাল, অমলেট, একটু পোস্ত এই দিয়ে খেতে আমার তো বেশ পছন্দের। এটা এই থালিটা আমার খুব পছন্দ, এরকম একটা দুপুরবেলায় খাবার হলে বেশ জমে যায়। ডাল নিয়ে নিলাম, পোস্ত দিয়ে খাবো। ধনেপাতা চাটনিতে আমি দিয়েছি লেবু, কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন চিনি দিয়েছি, দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আলু পেঁয়াজ পোস্ত করি, কিন্তু আজকে নিরামিষ, একদম নিরামিষ আলু বড়ি পোস্ত খেতে ইচ্ছে হলো। এই ডাঁটা আলু বড়ি পোস্তটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছে। গরম গরম ডাল আর পোস্ত হলে কিন্তু আমার তো আর কিছু লাগে না। ধনে পাতা চাটনিটাও খেতে বেশ ভালো লাগে এখন। ও আচ্ছা, ভুলে গেছিলাম, এর মধ্যে আমি কিন্তু পুদিনা পাতাও একটু দিয়েছি, কয়েকটা ফ্রিজে পুদিনা পাতা পড়েছিল, তো আমি এই চাটনিটার মধ্যে পুদিনা পাতাও দিলাম, বেশ ভালো লাগছে ফ্লেভারটা। ডাঁটাটা কিন্তু খেতে বেশ ভালো, ডাঁটাটার টেস্ট আছে। আমি ভাবছিলাম এখন সজনে ডাঁটা কেমন টেস্ট হবে, কিন্তু দেখলাম যে না, রান্না করার পরে এখন খাচ্ছি, খেতে কিন্তু বেশ ভালো।
আজকে সকাল থেকে বাইরের ওয়েদারটাও কেমন একটা ছিল, কয়েকদিন ধরেই এবছর ঠান্ডাটাও বেশ পড়েছিল। কালকে বৃষ্টিও একটু হয়েছে আমাদের এখানে, আজকে সকাল থেকে কুয়াশা, মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে চলে এসেছি, এত ঠান্ডা কুয়াশা দেখে মনে হচ্ছিল। এখন কিন্তু বাইরে রোদ উঠেছে। আমার ফ্ল্যাটের ওপরের ফ্ল্যাটে কাজ হচ্ছে, সেখান থেকে একটু আওয়াজ আসতে পারে, ড্রিল মেশিনে কাজ করছে, মরছে আওয়াজ আসছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা বাই।